হ্যালো এভরিওয়ান সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন দর্শক আপনারা জানেন ব্যারিস্টার সুমন এখান থেকে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা বলছিল এবং যে কথার পর মানুষজন তাকে নিয়ে খুব বাজে বাজে মন্তব্য করছিল এবং তার কথাটা এমন ছিল যে ধর্ম যার যার উৎসব সবার তো পরবর্তীতে মানুষজন বলছে যে ব্যারিস্টার সুমন ইসলামের বিরুদ্ধে কথা বলছে এবং অনেক কথা উঠছে এই বিষয়টা নিয়ে তো অবশেষে ব্যারিস্টার সুমন শাহরিয়া নাজিম জয়ের একটি অনুষ্ঠানে অ্যাটেন্ড করেন এবং সেখানে এ বিষয়টি সমাজের মানুষের উদ্দেশ্যে বলেন এবং এ বিষয়টি যথেষ্ট ক্লিয়ার করার চেষ্টা করেন তো চলুন সেই লাইভটি আমরা দেখে আসি বা কোনো পূজাতে আনন্দ করতে দেখি প্রতিবেশী হিসেবে আমার আনন্দ লাগে এই আনন্দ তো আর কেউ আপনি বাধা দিতে পারবেন না কোনো হিন্দু ফ্যামিলি বা কেউ এসে তো বলতে পারবে না যে আমার আনন্দ আপনি নেবেন না তো দর্শক ব্যারিস্টার সুমন পূর্বে যে কথাটি বলছিল এবং এখন যে কথাটি বলছে এই কথার মধ্যে আসলে ভিন্নতাটা কোথায় আগে তিনি বলছিলেন ধর্ম যার যা উৎসব সবার আর এখন বলছেন যে একজন মানুষের ধর্ম দেখে যদি আনন্দ দেখে যদি আমি আনন্দ পাই তাহলে তো এটা দোষের কিছু না তো দর্শক দুইটা কথার মধ্যে আমার যতটুকু মনে হচ্ছে কিছুটা ডিফারেন্ট আছে কেননা আগের কথাটা দ্বারা বোঝাচ্ছে যে ধর্ম যার যার উৎসব সবার এখানে কিন্তু উৎসবটা তোমারও হতে পারে তুমি ওখানে অ্যাটেন্ড করতে পারো আর এখন যে কথাটি বলছে এখানে এটা বোঝাচ্ছে যে অন্য একজনের ধর্ম দেখে তুমি আনন্দ পাও কিন্তু তুমি অ্যাটেন্ড করো বা করো না এটা তিনি বোঝাতে না তো দর্শক আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং দর্শক লাস্টার একটা কথা বলছি যে এই ভিডিওটা জাস্ট আমি তাকে হে প্রতিপন্ন করার জন্য করছি না আমি জাস্ট এটা বোঝাতে চাচ্ছি যে তাকে যে মানুষ আগে গালি দিচ্ছিল এবং এখন তিনি এটা ক্লিয়ার করছেন এটি জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এই ভিডিওটি তৈরি করছি তো অবশ্যই সবাই পজিটিভ মাইন্ডে নেবেন তো আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ